কেমন আছেন সবাই? আমি সুজন সরকার আছি আপনাদের সাথে। সো হঠাৎ করে আজকে আমার ইউটিউব স্টুডিও থেকে কপিরাইট ক্লিক করে দেখতে পেলাম যে আমার দুটো ভিডিও ইউজ করছে, যেখানে আমি কপিরাইট দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এখানে কত তারিখ থেকে ইউজ করছে সেখানে ডেটটা লেখা আছে, তারপর চ্যানেলের নাম ধারাস বাংলাদেশ, তাদের অফিসিয়াল পেজ। আমার সাথে কন্ট্যাক্ট না করে তারা সরাসরি আমার ভিডিওটাকে আপলোড দিয়ে দিয়েছে। ভিডিওতে ক্লিক করে সাথে সাথে দেখতে পেলেন তাদের ভিডিওটাতে আমার যে ফোন নাম্বার ডিটেলস এভরিথিং তারা শো করে দেখেছে। সো এটা আমি মোটেও আশা করিনি, অথবা তারা জাস্ট ইউজ করতো, আমার কোনো সমস্যা ছিল না যদি আমাকে বলে নিত। সো এখন এটাকে কীভাবে রিমুভ করবেন চলুন দেখি। সো ডান পাশের দিকে দেখুন, এখানে আছে মুভ টু আর্কাইভ, আর্কাইভে করে রাখতে পারবেন, অথবা তার পাশে আছে কন্ট্যাক্ট চ্যানেল, আপনি যদি চ্যানেলের সাথে মেসেজ দিচ্ছেন তা সেখানে মেসেজ দিতে পারবেন। সো আমি যেহেতু এটাকে রিকোয়েস্ট করবো ভিডিও রিমুভ করার জন্য, সে এখন আপনার কপিরাইট ওনারের সাথে আপনি জাস্ট এই ফর্মটাকে ফিল আপ করবেন। প্রথমে আপনার নাম অথবা ওনার, তো সেখানে আপনার যেই লিগেল নামটা আছে সেই নামটাকে আপনি ইউজ করতে হবে, তারপর ফোন নাম্বার ইউজ করতে হবে, রিলেশন উইথ কন্ট্যাক্ট রিকোয়ার, তো আপনার জাস্ট লিখে দেবেন যেটা আপনার ভিডিও সেখানে, তারপর আপনার অ্যাড্রেসও লিখে দিতে হবে। তো এগুলো জাস্ট ওয়ান টাইম লিখতে হবে, নেক্সট টাইম আপনার কপিরাইট ক্লেম করার সময় এটা আর আপনার কাছ থেকে যাবে না। সো জাস্ট স্টেটও দিয়ে দিলেন, আমি জিপ কোড দিয়ে দেবেন, সব লিগেল ডকুমেন্ট আপনাকে দিতে হবে। সো জাস্ট স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট করতে পারবেন যে এখন রিমুভ করার জন্য, সাথে সাথে রিমুভ করার জন্য ফোর্স করা হবে, অথবা আপনি জাস্ট তাদেরকে 7 দিন সময় দিলেন যে তার 7 দিনের মধ্যে তারা কোনো নোটিশ ছাড়াই তাদের 7 দিনের মধ্যে একটি মেসেজ দেবে যে 7 দিনের মধ্যে রিমুভ করতে। কিন্তু তারা যেহেতু আমাকে কিছু না বলে ভিডিওটাকে কপি করেছে, সো আমি তাদেরকে আমি চাচ্ছি না যে কোনো সময় দিতে। সো এখন জাস্ট যে লিগেল এগ্রিমেন্ট আছে ওইগুলোতে সবগুলোতে ক্লিক করুন, তারপর সিগনেচার আপনার লিগেল নামের সিগনেচারটি দিন। সো তারপর সব কিছু ফিল আপ করার পরে সাবমিটে ক্লিক করুন। সাবমিট ক্লিক করার পরে এই যে দেখুন রিমুভ রিকোয়েস্টে কেলে দেখতে পারবেন যে এটা রিমুভ হয়ে গেছে। তারপর একটা ভিডিও, একটি ছোটো ইউটিউব চ্যানেল 31টা সাবস্ক্রাইবার, সো সে আমার একটা ভিডিও কপি করেছে। সো আমি জাস্ট ছোটো ইউটিউবে যেহেতু তাকে কিছু বলার নেই, যে বুঝে নেয় অবশ্যই, সে এটা নিয়মকানুন সম্বন্ধে জানে না। সো আমি জাস্ট কন্ট্যাক্ট করলাম, সো জাস্ট তাদেরকে রিকোয়েস্ট দিয়ে দিলাম যে 7 দিনের মধ্যে সে তাদের ভিডিওটাকে রিমুভ করে দেয়। অবশ্য যদি 7 দিনের মধ্যে যদি সে ভিডিওটাকে রিমুভ না করে, তাহলে ইউটিউব তাদের অটোমেটিকলি ভিডিওটাকে রিমুভ করে দেওয়ার জন্য ফোর্সফুলি রিমুভ করে দেবে। সো এখন জাস্ট রিমুভাল রিকোয়েস্টে গেলে দেখতে পারবেন ইন প্রোগ্রেস আছে। সো এই যে দেখুন, একদিনের মধ্যেই আমার ভিডিওটি দ্বারা তাদের ভিডিওর চ্যানেল থেকে আমার ভিডিওটি রিমুভ করে দিয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনার ভিডিও যখন কেউ কপিরাইট করবে অথবা ইউজ করবে, সেই ভিডিওটাকে কীভাবে আপনারা টেক ডাউন করতে পারবেন, যদিও সেই অনেক বড় ইউটিউব চ্যানেল হোক না কেন, কারণ এটা আপনার রাইটস। আপনার যদি 100 সাবস্ক্রাইবার থাকে, একটা 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল আপনার ভিডিও কখনই কপি করতে পারবে না। সো আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন কীভাবে লিগেললি এবং রাইট ওয়েতে এই কপিরাইট ক্লেম করতে হয়। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।